আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে। তে আমনগরের মধ্যে আমি আজকে বাজাজ 150 পালসারের সেলফ নিয়ে কিছু কথা কমু, যেটা নাকি আমনগর পুরো যে কোনো যে কটা কথা কমু, ব্যক্তি কিন্তু একবার কামের কথাই কমু। আপনারা বহুতে জানেন যে বাজাজ 150 পালসারের সেলফ নিয়ে বহুত সমস্যা, কারণ আমি নিজেই বহুত সমস্যা পাইছি, এটা সমাধান করছি। কিন্তু গ্লামার সালামার ওই সব গাড়িতে আপনাকে কি কার্বনটা যায়, কার্বন বদলাইলেন সম্পূর্ণ ঠিক হয়ে গেল, ব্যাটারি কত ধরনের নষ্ট না। কিন্তু বাজাজ 150 পালসারের ইঞ্জিনটাই জব্দ ইঞ্জিন, যেটা ঘুরাইতে আমাদের বহুতই মোটরের মধ্যে প্রেশার পরে, যার জন্য ওটার মধ্যে বহুত কটা সমস্যা আর কি দেখা দেয় আপনাকে। যদি আপনার সেলফে মারার পরে টক 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 একটা সাউন্ড করে রিলে, যেমন নাকি আপনাকে সেলফি রিলে তখন যদি আপনার একটা সাউন্ড করে, সেলফে প্রেস করার লগে লগে যদি সেলফি রিলে তখন যদি একটা সাউন্ড, যেমন নাকি টক 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 এরকম ধরনের এটা যদি সাউন্ড করে, তাহলে আপনারা এক কথাই জানেন যে সেলফের কার্বনটা পাইলেই সম্পূর্ণ ঠিক হয়ে যাবো। কিন্তু এটা তো আপনার প্রবলেমের মধ্যে পড়ে না, এটা তো কোনো প্রবলেমের মধ্যে পড়ে না, এটা তো আপনার সিম্পল শপ মেকারই মানে গম পাই, এটা তো কোনো প্রবলেমের মধ্যে পড়ে না। কিন্তু এটা না, এটার চেয়ে বড় সমস্যা কি আছে, আপনারা ধরুন ব্যাটারি একটা নতুন লাগান বা আপনারা একবারে পুরো ফুল চার্জ করে ব্যাটারি একটা নতুন লাগান, তারপরেও কি হয় আপনার করে ব্যাটারি লো দেখায়, ব্যাটারি দুইটা জয়েন করে একলগে লাগান তাও আপনি করে কি হয় ব্যাটারি লো দেয়। তো ওটা আপনারা কি আপনি করে সমাধান করবেন, ওটার একমাত্র ই হয়েছে ওটা আপনি করে, যেটা নাকি সেলফের ভিতরে যেটা আর্মিচার থাকে, আর্মিচার এই আর্মিচারটা পুরো দুর্বল হয়ে যায়, পয়েন্ট কাটা যায়, যার জন্য আপনি করে কি হয় ব্যাটারি একটার পর একটা দুইটা তিনটা পুরো নতুন লাগাই দিচ্ছেন, মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু সেলফে গাড়ি স্টার্ট না। এই আর মিসারটা যখনই মানে আপনারা বদল করে দিবেন, আপনার আগের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবো, ব্যাটারিটা যদি ভালো থাকে। আর যদি আপনার গাড়িটা যদি ড্যামেজ হয়ে যায়, এটা যখন নষ্ট হয়ে যায়, ব্যাটারি আপনি নতুন নতুন দুই তিনটা করে এনে লাগাইতে শুন, ফার্স্টের বার সেলফ হয়, তারপরে তো কিন্তু সেলফ হয় একবার অলরেডি বন্ধ হয়ে যায়, তাই এটা বদলাই দিবেন, আর মিসারটা বদলাই দিবেন আপনাকে একবারে লগে লগে ঠিক হয়ে যাবো, এটার সমস্যা আপনাকে উপরে দিলাম। আর একটা সমস্যা কি পান, আপনি করে সেলফে শোয়া দেওয়ার লগে লগে গাড়ির ইঞ্জিন কিন্তু ঠিকই ঘুরে, ইঞ্জিন কিন্তু ঠিকই করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না, স্টার্ট হয় না সেলফে সোয়াদ দেওয়ার লগে লগে, ফার্স্ট পাকেই কিন্তু গাড়ি স্টার্ট হন নাকি, সেই স্টার্ট হয় না, কি এখন তো হয় না। আপনার করে কার্বনার ধরে যদি সম্পূর্ণভাবে তেল একুরেট ভাবে না পায়, তার জন্য আপনার গাড়ি স্টার্ট না হওয়ার একটা কারণ। আর একটা কারণ আছে, সেলফ আপনাকে ঠিকই করতেছে, কিন্তু আর একটা কারণ কি আছে, আপনার করে ডাইন মুড়ে যেটা প্লাগ আছে ওই প্লাগে কিন্তু কারেন্টটা সম্পূর্ণ কম মারে, কম মারাতেও কিন্তু গাড়িটা স্টার্ট হয় না, ওই কারেন্টটা কম মারে কি এর মধ্যে, যখন মানে আপনার করে এটা খারাপ হয়ে যায় তখন মানে সম্পূর্ণ ব্যাটারি এটার মধ্যে টান দেয় সুইসাই নিয়ে যায়গা, যার জন্য আপনি করে কারেন্ট কিন্তু অল্প পায় না, অল্প পায় না কোনো রকম অল্প, যে হ্যান্ডে কারেন্ট গাড়িতে লাগে স্টার্ট হওয়ার নিকে সেই হ্যান্ডে কারেন্ট কিন্তু পায় না, যার জন্য আপনার এটা বদলাই নেবেন, বদলানোর পরে কিন্তু গাড়ি স্টার্ট করবো। আর একটা কারণ, আর একটা কি আছে, আপনাকে ইঞ্জিন সম্পূর্ণ ঘুরতেছে কিন্তু গাড়ি স্টার্ট হয় না, ওটার কারণ কি আপনি করে যেটা নাকি আপনার ব্যাটারি চার্জ করে নেয় যে রেগুলেটার, ওই রেগুলেটারটা যদি আপনাকে দুর্বল হয়ে যায় কিবা কারণে, যদি আপনার অন্তরে ভোল্টেজটা যখন মানে সাপ্লাই করেন নাকি সাপ্লাইটা সম্পূর্ণ হয় না, সেলফ স্টার্ট করবার গেলে আপনাকে আধা ব্যাটারি যখনই মানে ঘুরাবো তখনই রেগুলেটার এখানে সম্পূর্ণ এই জায়গায় স্পার্ক প্লাগে 12 ভোল্ট পাড়ান রাখবো, পাড়ানোর পরে সে আপনাকে গাড়ি স্টার্ট হবো। কিন্তু প্রায় ভাগ গাড়িতে চার্জিং রিলেটাও খারাপ হওয়ার জন্য সেলফে কিন্তু গাড়িটা স্টার্ট হয় না। আপনারা যেটা আপনার সেলফের আর্মিচার এটা চেঞ্জ করে দেখবেন, আর রেগুলেটারটা চেঞ্জ করে দেখবেন, গাড়িতে যদি স্টার্ট না হয় এরকম ধরনের প্রবলেম পাইলে, যদি গাড়িতে স্টার্ট না হয় তবে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমার গাড়িটা এরকম এরকম সমস্যা আছে, আপনার কথা শুনে নেই আমি এই কামটা করছি কিন্তু গাড়ি স্টার্ট নাই, তখন আমি দরকার পরে আমি নিজে যাই কাম করে দিব। আপনি তো আমার ভিডিওটা দেখে যদি আপনার করে ভালো লাগে থাকে, তাহলে আমার ভিডিওটা দেখে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত।